আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমার রিমনা সোমিস্টাল ফুড ব্লগসে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে বলছি, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য। ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি চাইনিজ ফুডের রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি কী তৈরি করব। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি চাইনিজ স্টাইলে চিকেন পপকর্ন তৈরি করে দেখাবো। খুবই সামান্য উপকরণ দিয়ে সহজে এই রেসিপি তৈরি করা যায়। আমি আরও অনেক চাইনিজ ফুডের রেসিপি দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দিব। তো চলুন দেখাই আমার চিকেন পপকর্ন তৈরি করতে কী কী উপকরণ লাগে। ভিউয়ার্স, প্রথমে আমার লাগবে হাড়ছাড়া মাংস। আমি ভালো মতো করে হাড়ছাড়া মাংসকে এইভাবে করে এই সাইজ করে কিউব করে কেটে নিয়েছি, কারণ আমি চিকেন পপকর্ন তৈরি করব। ভালো মতো করে ধুয়ে নিয়েছি ভিউয়ার্স। তারপর লাগবে আমার ব্রেড গ্রাম, এটা পরিমাণ মতো নিয়েছি আমি। আর ভাজার জন্য তেল লাগবে আমার, আদা রসুন বাটা লাগবে পরিমাণ মতো, আর ময়দা লাগবে, চেলে নিয়েছি ময়দাটা আমি, আর মিক্স হাড় এটা লাগবে, এটা মাংস দিয়ে মাংস মতো মাখাবো, আর লাগবে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স এটা লাগবে, বেকিং সোডা লাগবে অল্প করে, এটা দিলে মাংসটা নরম থাকবে, এটা দিব আমি, সয়া সস লাগবে, আর এখানে পাপরিকা পাউডার নিয়েছি পরিমাণ মতো, মরিচের গুঁড়ো নিয়েছি এটাও পরিমাণ মতো দিব, আর মেথি গুঁড়ো, মেথিটা গুঁড়ো করা এটাও মাংসের মধ্যে দিব আমি ভিউয়ার্স, এটা লাগবে, আর লাগবে লবণ পরিমাণ মতো, ডিম লাগবে একটা ডিম নিয়েছি লাগলে আর করে দিব। এগুলো দিয়ে আমি আজকে চিকেন পপকর্ন তৈরি করে দেখাবো ভিউয়ার্স। তো চলুন কীভাবে তৈরি করি দেখাই। ভিউয়ার্স, আমি এখন মাংসটাকে মাখাবো, তার জন্য আমি প্রথমে লবণ দিব ভিউয়ার্স, লবণটা আমি পরিমাণ মতো দিব, কারণ লবণটা কম দিতে হবে, সয়া সসটা দিব, তাই আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম, মিক্স আর এটাও দিয়ে দিলাম, মেথি পাউডার এটাও পরিমাণ মতো দিলাম ভিউয়ার্স, আর এই যে গোলমরিচের গুঁড়ো এটা অল্প পরিমাণে দিলাম, চিলি ফ্লেক্স এটাও দিলাম অল্প একটু রাখি, আর এই সোডা বেকিং সোডা এটা অবশ্যই দিবেন ভিউয়ার্স, এটা দিলাম, আর এই যে মরিচের পাপরিকা পাউডার এটা পুরোটা দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ো এখান থেকে অল্প পরিমাণে দিলাম, আর এই যে আদা রসুন বাটা এটা দিয়ে দিব, এক চামচের একটু বেশি আছে একটু রাখি, এ দিলাম, দিয়ে ভালো মতো করে এটাকে এখন মাখাবো, হাত দিয়ে মাখাবো ভিউয়ার্স। ভিউয়ার্স, আমি ভালো মতো করে সব কিছু দিয়ে দুই মিনিট হাত দিয়ে কচিলে কচিলে মাখাবো। দেখুন এভাবে করে আমি মাখিয়েছি, এটাকে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব ভিউয়ার্স, আমি আধা ঘন্টা পরে আসি। ভিউয়ার্স, আমি মাংসটা ম্যারিনেট করতে মাখাতে দিয়ে আধা ঘন্টার জন্য মাখাতে দিলাম, এরই ফাঁকে আমি ডিমটা একটু মাখিয়ে রাখবো, ডিমটার মধ্যে অল্প একটু লবণ দিব ভিউয়ার্স, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো করে মিক্স করে এটাও আমি এক সাইডে রাখবো। তারপর আমি এখন ময়দাটা, ময়দাটার মধ্যে আমি এই যে মরিচের গুঁড়ো এটা দিয়ে দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিলাম, এটা শুকনোটা শুকনো অবস্থায় রাখবো, চিলি ফ্লেক্স আছে এটা দিলাম, আর এই যে গোলমরিচের গুঁড়ো এটা অবিয়াস দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ এটা দিয়ে ভালো মতো করে শুকনো অবস্থায় মাখিয়ে রাখবো। যদি বাচ্চারা খাবে তাহলে একটু মরিচের গুঁড়োটা কম দিবেন, আমি দিলাম একটু বেশি করে, কারণ অত ঝাল হবে না, এই যে আমি দিলাম, দিয়ে ভালো মতো করে মাখিয়ে এক সাইডে রাখি, তারপরে আমি মাংসটা যখন ম্যারিনেট হয়ে যাবে তখন আমি আসি ভিউয়ার্স, এটাও আমি সাইডে রেখে দিব ভিউয়ার্স মাখিয়ে, এখন রাখি, আমি আধা ঘন্টা পরে আসি। ভিউয়ার্স, আমি আধা ঘন্টা পরে চলে আসলাম,
এখন আমি মাংসগুলোকে ময়দায় গড়িয়ে নিব ভিউয়ার্স এভাবে করে নিয়ে আলতো করে এভাবে করে চাপা দিয়ে আপনারা হাত দিয়েও করতে পারবেন ভিউয়ার্স আমি হাতটা পরে দিব এখন আমি এভাবে করে দিয়ে আমি ডিমে দিব ভিউয়ার্স ডিম থেকে উঠাবো এভাবে করে আপনারা করবেন অনেক ভালো লাগবে এখন আমি হাত ব্যবহার করব ভিউয়ার্স তারপর আরেকবার এভাবে করে দিব ভিউয়ার্স খেতে অনেক ভালো লাগবে এভাবে করে দিলে ভিউয়ার্স তারপরে আমি এখন 100 গ্রামে দিয়ে দিব দেওয়ার পরে উঠাবো উঠে এখানে রাখবো ভিউয়ার্স এভাবে করে আমি দুইবার কোটিং করবো এভাবে করে দেখুন একবার দিলাম একবার ডিমে গড়িয়ে নিলাম তারপর আরেকবার এভাবে করে দিলাম দিয়ে আবার আমি ডিমে দিলাম ভিউয়ার্স এখন আমি ব্রেড গ্রামে দিয়ে দিলাম ভিউয়ার্স এভাবে করে আমি সবগুলা মাংসগুলা এভাবে করে মাখিয়ে নিব সবগুলা মাখিয়ে নিই ভিউয়ার্স ভিউয়ার্স আমি সবগুলো এভাবে করে ময়দা তারপর ব্রেড গ্রামে গড়িয়ে নিলাম এখন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো রেখে তারপর ভাজার জন্য চলে যাব ভিউয়ার্স আমি আধা ঘন্টা পরে আসলাম ভিউয়ার্স আমি আধা ঘন্টা পরে চলে আসলাম আমার আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এখন আমি চলে আসলাম আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা আমার ভালো মতো গরম হয়েছে এই যে গরম হয়ে গিয়েছে এখন আমি বিসমিল্লাহর নাম করে একটা একটা করে চিকেন পপকর্ন দিয়ে দিব ভিউয়ার্স যারা যারা ভিউয়ার্স আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে বেল আইকন ক্লিক করে দিবেন এখন আমি ভালো মতো করে ভেজে নিব ভিউয়ার্স ভালো মতো করে ভাজতে হবে চুলার আঁচ কমিয়ে আমি ভালো মতো করে এক পিঠ ভাজা হলে তারপরে এক পিঠ ভাজবো ভিউয়ার্স আমি দুই মিনিট ভেজে নিই ভিউয়ার্স আমি এভাবে করে পুরো চার মিনিট দুই পিঠ এক ভেজে আবার উইল দিয়ে এভাবে করে দিয়েছি এভাবে করে চার মিনিট আমি চুলা কমিয়ে ভেজে নিলাম এখন আমি উঠিয়ে ফেলবো ভিউয়ার্স এভাবে করে আপনারা বানাবেন আপনারা চাইলে ইচ্ছা করে আরও ছোট মাংস দিয়েও করতে পারবেন আমি এই সাইজের করে নিয়েছি এখন আমি উঠিয়ে ফেলবো ভিউয়ার্স এভাবে সবগুলো আমি ভেজে নিব ভিউয়ার্স ভেজে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স রেডি হয়ে গেল আমার চাইনিজ চিকেন পপকর্ন আমি গাছের ফুল দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিলাম আপনাদের মাঝে আপনাদের যদি ভালো লাগে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে দিতে পারি আল্লাহ হাফেজ ভিউয়ার্স